বোনেদের বলি খুব সাবধানে থাকবেন, খুব সাবধান। এরা বলছে বাড়ি বাড়ি নাকি ভোট ভিক্ষে চাইতে যাবে, মা বোনেরা সাবধানে থাকবেন। মা সীতাকে হরণের সময় রাবণ কিন্তু গেরুয়া পরে ভিক্ষা চাইতে গেছিল, এদের থেকে সাবধানে থাকবেন। এদের মুখে রাম আর বুকে রাবণ। একদিকে কেন্দ্রের জনবিরোধী নীতি আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ছোটদের কন্যাশ্রী থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে আপনার পাশে দাঁড়াচ্ছে, আমার পাশে দাঁড়াচ্ছে। মায়েদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডে মায়েদের নাম, শ্বশুর বাড়ির পরিবার, বাপের বাড়ির পরিবার মিলিয়ে সব দিক থেকে মমতা দিয়ে আগলে রাখছেন বাংলার মানুষকে। কলকাতা থেকে প্রত্যন্ত গ্রামের মধ্যে যাচ্ছি, পাকা রাস্তা, লোডশেডিং এখন অতীত, বাড়ি বাড়ি পাইপ দিয়ে খাবার জল পৌঁছে দেওয়ার কাজ সারা বাংলা জুড়ে শুরু হয়েছে। আস্তে আস্তে নাগরিক জীবনের মান বাড়ছে। আরে সব হয়ে গেছে না? হয়নি, কোথাও কি ভুল নেই? আছে, আমার বাড়িতে ভুল হয়, আমার ভুল হয়, আপনার ভুল হয়, আপনার বাড়িতে ভুল হয়। মমতা দিয়ে সারাদিন রাত পরিশ্রম করে 97% 98% কাজ ঠিকঠাক করেছে, 2% বাকি আছে, 2% আপনার আমার কারণ কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তার জন্য তো মমতা ব্যানার্জির একটা ভোট কমতে পারে না। মমতা ব্যানার্জির একটা ভোটও যেন কমতে না হয়। মা বোনেরা রান্না করেন তো, কুটনো কাটেন তো, কুটনো আপনি ধরুন আলু কাটছেন, আলুর একদিকটা একটু পচে গেছে, কি করেন? পচাটুকু বাদ দিয়ে ভালোটুকু রাখতেন। আর যদি দেখেন গোটা আলুটা, গোটা পেঁয়াজটা পচে গেছে, রান্নাঘর থেকে ছুঁড়ে ফেলে দেন। মমতা দি রাঁধছিল বাংলার মানুষের জন্য নবান্ন থেকে। মমতা দি রান্নাঘরে একটি পচা আলু, একটা পচা টমেটো, একটা পচা ডিম মমতা দি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ও পাশে অমিত শাহ, দিলীপ ঘোষ বাটি হাতে বসে আছে পচা আলু নিতে। পুরুষের মতো ভয়ে গেছো, আমি কুণাল ঘোষ তোমার মতো জননেতা নই, কিন্তু আমি দাঁড়িয়ে বলতে পারি আমি বাকছাল পরা বিড়াল নই যে আমার গলায় বকলেস করিয়ে নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসে যদি একজন অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত কর্মী থাকে, তার নাম কুণাল ঘোষ, যে আজ মমতা ব্যানার্জির মঞ্চে দাঁড়িয়ে আছে। আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, সেই জানোয়ারগুলো 90% আজকে বিজেপির কোলে বসে দোলকাচ্ছে। মুকুল রায়, সিবিআই তোমার তদন্ত হচ্ছে, নারদের ভিডিও, মুকুল রায় বলছেন আমার হয়ে টাকা তুলবে পুলিশ অফিসার মির্জা, মির্জাকে টাকা দিয়ে আসুন। ভিডিওয়ে দেখা যাচ্ছে মির্জা টাকা নিচ্ছে আর বলছে আমি মুকুল রায়ের হয়ে টাকা নিচ্ছি। সিবিআই, তুমি মির্জাকে অ্যারেস্ট করলে, তোমার তদন্ত যদি নিরপেক্ষ হয়, মুকুল রায়কে কোলা ধরে বাড়ি থেকে তুলে এনে অ্যারেস্ট করো, তারপর বুঝবো তোমাদের নিরপেক্ষ তদন্ত। আমি যদি কুণাল ঘোষ হই, আমি যদি বেঁচে থাকি, এই মুকুল রায়কে কোলার ধরে জেলের ঘানি টানিয়ে তারপর আমার নাম কুণাল। আমি জীবনে স্বর্গ দেখেছি, আমি জীবনে নরক দেখেছি, কিন্তু আমি দলের থেকে বেরোইনি, আমি মির্জাফর হতে পারবো না, আমি বিভীষণ হতে পারবো না। আজকে এটা কি শুনছি নন্দীগ্রামে, দুটো জিনিস শুনলাম, একটা শুনে খুব দুঃখ হলো, হিন্দু মুসলমানের তাস খেলছে বিজেপি, হিন্দু মুসলমানের তাস খেলছে বিজেপি। শুভেন্দু অধিকারী, তুমি আজকে মুসলমানদের বলছো জেহাদি বন্ধু, জেহাদি বলছো। 2019 সালে তুমি বলেছিলে লোকসভা নির্বাচনের প্রচারে এসে
দাঙ্গাবাজ মোদি দূর হাটো, তুমি বলেছিলে বিজেপি হটাও দেশ বাঁচাও, আজকে তুমি দু বছরের মধ্যে কি করে সেই বিজেপি দালাল হয়ে গেলে, আগে নন্দীগ্রামে মাটিতে তার কৈফিয়ত দাও, মুসলমান ভোট সরিয়ে দাও আর হিন্দুদের সুশ্রী দাও। আরে আমার জন্ম হিন্দু ঘরে, এখানে অনেক মানুষ আছেন কেউ মুসলিম পরিবারে জন্ম কেউ হিন্দু পরিবারে জন্ম, তাতে কি এসে গেল? আমার বাপ ঠাকুরদা শিখিয়েছে, আমার ঠাকুমা শিখিয়েছেন, আমার মা শিখিয়েছেন, আমার ধর্ম আমার আমার ধর্ম আমার ঈশ্বর আমার বাড়িতে, কিন্তু আমি যখন সমাজে মিশবো তখন আমি সকলকে নিয়ে চলবো। এখানে হিন্দু নয়, এখানে মুসলিম নয়, এখানে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ নয়। সুজাতা আসছে, সুজাতা মন্ডল খান, অনেক মনে মনের জোর নিয়ে অনেক মনের জোর নিয়ে অনেক মনের জোর নিয়ে সুজাতা এসছে তৃণমূলে, একটা অসাধারণ লড়াই দিচ্ছে, ওর কাছ থেকে ওর কথা শুনবেন। যাই হোক, আন্না আন্না আটু বাজে আবার আটু পরে পরে আরেকটু পরে আরেকটু পরে হবে হবে আরেকটু পরে আরেকটু পরে। আমি একটা কথা বলি, যে বা যারা ভোট আসবে যাবে, কিন্তু এই হিন্দু মুসলমানের তাস খেলতে দেবেন না। আমিও হিন্দু পরিবার থেকে এসেছি, আমি পরিষ্কার বলতে চাই, গতকাল এই সভাস্থল থেকে এই প্লিজ কথা বলবেন না, খুব সেন্সিটিভ ইস্যু এটা। তারা নাকি বিশ্বের বৃহত্তম দল, ওরা নাকি সবচেয়ে বড় দল, আরে তৃণমূলের পচা গলা গদ্দার না গেলে 294টা যারা প্রার্থী খুঁজে পেত না, কিসের দল তোমরা? শুনতে পাচ্ছি না, একটু জোরে শুনিয়ে দিন তো সকলকে মাইকে। এরম ভাবে বলবেন না, সিবিআই আর ইডির ভয়ে গেছে সবাই, কুণাল ঘোষ নয়। আপনাদের এখানকার ক্যান্ডিডেট নাকি বলেছে দলে অসম্মানিত হচ্ছিল বলে গেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন দলটা সম্মান দিয়েছে বন্ধু, আর কে অসম্মান করেছে? যে মমতা ব্যানার্জি, যে তৃণমূল কংগ্রেস তোমার গোটা গোষ্ঠীকে পথ দিয়েছে, শিশির বাবু এমপি, দিব্যেন্দু এমপি, সৌমেন্দু পুরসভার চেয়ারম্যান ছিল, শুভেন্দু এমপি পরবর্তীকালে এমএলএ, পরবর্তীকালে মন্ত্রী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তোমাদের, দীঘা উন্নয়ন পর্ষদ তোমাদের, এইচআরবিসি তোমাদের, দলের শীর্ষপদ তোমাদের, তোমাদের চোখ দিয়ে মেদিনীপুরকে দেখেছে মমতাদি, মমতাদি সম্মান দেয়নি। আর 2016 সালে যে বিজেপি নিজেদের পার্টি অফিসে নারদের ভিডিও দেখিয়ে তোমাকে ঘুষখোর চোর বলে সিবিআই আর ইডির বকলেস পড়িয়ে তোমার গ্রেফতার দাবি করেছে, তারা তোমাকে সম্মান দিয়েছে? এখানে একটা বক্তৃতা হয়েছে, সেটা টেলিভিশন আর মিডিয়ার দৌলতে সারা পৃথিবী দেখেছে। এই বক্তৃতাটা বাংলার লজ্জা, যে আজকে ভোটে হারবে বুঝতে পেরে হিন্দু মুসলমান খেলতে হয়, এটা বাংলার লজ্জা। কালকে একজন বলেছে যে নন্দীগ্রামে নাকি টুকরো টুকরো পাকিস্তান হয়ে আছে, কাদের সুশ্রী দিচ্ছ বন্ধু? হিন্দুদের? আমি হিন্দু ঘরের ছেলে হয়ে বলছি শুভেন্দু অধিকারী, বিজেপি যাওয়ার আগে পর্যন্ত মনে হয়নি কারা পাকিস্তানি আর কারা ভারতীয়, ধর্ম নিরপেক্ষ সাজার সময় তুমি কোথায় ছিলে? আমি মনে করে দি, হিন্দু ভাইরা ভেবে দেখবেন, যত দূরে কেউ শুনছেন একটু ভেবে দেখবেন, আমি শুধু দুটো উদাহরণ দেব, তার বেশি দেওয়ার দরকার পড়বে না, কারণ গোটা তালিকা যদি দিতে হয় তাতে অনেক সময় লাগবে, সেটা এর জায়গা নয়। একজনের নাম জয়নাল আবদিন হাসান, জয়নাল
আবদিন হাসান এই মানুষটি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ছিলেন আজাদীর ফৌজে। নরেন্দ্র মোদি, অমিত শাহ, তারপর এই তৎকাল বিজেপি যেগুলো আছে, মুখ থেকে যে জয় হিন্দ শব্দটা বলো, আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই জয় হিন্দ শব্দটা যিনি তুলে দিয়েছিলেন তার নাম আবিদ হাসান, তিনি একজন মুসলিম সৈনিক। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আন্দোলনের উপর দাঁড়িয়ে তোমার প্রভাব প্রতিপত্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে তুমি নিজের লড়াই বলে চালাচ্ছ, আর তার মধ্যে তুমি হিন্দু মুসলমান করছো। মনে করিয়ে দি, প্রশ্ন করতে চাই, 2011 সাল এই নন্দীগ্রাম থেকে আপনাদের ভোটে যিনি জিতেছিলেন ফিরোজা বিবি, তার পুত্র, তিনি ছিলেন শহীদ জননী, ফিরোজা বিবির পুত্র ছিল কিন্তু মুসলিম, সেই ডেড বডি দেখিয়ে ভোট চাইতে লজ্জা করেনি তোমার শুভেন্দু অধিকারী? ফিরোজা বিবি যখন ছেলের জন্য কাঁদেন তার চোখের জল আর কোন হিন্দু মায়ের চোখের জলের রং, শুভেন্দু অধিকারী তুমি মায়ের চোখের জল আলাদা করবে? তুমি হারছো, তুমি উন্নয়ন নিয়ে বলার জায়গায় নেই, তুমি কাজ নিয়ে বলার জায়গায় নেই, তুমি গদ্দারি নিয়ে মুখ দেখাতে পারছো না, তুমি হিন্দুদের কাছে গিয়ে মুসলিমদের নামে ফুসুর 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 ফুসুর, আর মুসলিমদের কাছে গিয়ে তুমি তখন ধর্ম নিরপেক্ষ সাহায্য ভাবখানা এই যে হিন্দু ভোট যদি আমি অনেকটা নিতে পারি তাহলে হয়তো আমি জিতে যাব। আমি শুভেন্দুকে বলছি, শোনো, আমাদের এখানে সিস্টেম নেই তাই মুসলমানদের ভোট পরে কোনো হবে, শুধু হিন্দুরা তোমাকে বিসর্জন দেবে নন্দীগ্রাম থেকে। মিঠুন চক্রবর্তী নাকি আসছেন রোড শো করতে, আমি ভাইদের বলে দি, অনেকে ছোট আছো, অতীত জানো না, অতীতটা জেনে রেখে দাও। মিঠুনদাকে আমি ভালোবাসি, মিঠুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, মিঠুনদা অনেক উপরের মানুষ, পর্দায় সিনেমা স্টার। যখন আন্দোলন হচ্ছে নন্দীগ্রামের আন্দোলন, শহীদরা মারা গিয়েছেন, তাণ্ডব চালাচ্ছে সিপিএম, আপনারা এখানে লড়ছেন, কলকাতায় আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তখন কলকাতায় দুটো মিছিল হয়েছিল, একটি করেছিলাম প্রতিবাদীরা যারা লেখক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী, তারা বলেছিলাম নন্দীগ্রামের মানুষের পক্ষে দাঁড়িয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে, আর বামপন্থীদের সিপিএম কে হার মানতে সমর্থন করে সিপিএম পন্থীরা একটা মিছিল করেছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন এই মিঠুন চক্রবর্তী। মিঠুনদা আপনাকে বলতে চাই, আপনার যদি বিবেক থাকে, আপনি যদি মানুষ হন, তাহলে নন্দীগ্রামে শুভেন্দু রয়ে ভোট চাওয়ার আগে নত মস্তকে আগে নন্দীগ্রামের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবেন, তারপর নন্দীগ্রামের মাটিতে আপনি পা রাখার সাহস দেখাবেন। ভুলবেন না, সেই সময় লড়াই ছিল কঠিন, আর সেই সময় যে গদ্দারি করেছিল মানুষের সঙ্গে সেই গদ্দারের নাম মিঠুন চক্রবর্তী, সেই গদ্দার আজকের গদ্দারের হয়ে আসছে। মানুষকে বলুন, এর মধ্যে হিন্দু নেই, এর মধ্যে মুসলমান নেই, আপনি বলুন তো, নন্দীগ্রামে যখন আন্দোলন হয়েছিল, পুলিশ যখন গুলি চালিয়েছিল, যে বুলেট গুলো এসে লেগেছিল, বুলেট কি লাগার সময় হিন্দু মুসলমান দেখে লেগেছিল? মানুষের যখন রক্ত পড়েছে সেটা কি হিন্দু মুসলমান দেখে পড়েছে? তাহলে বন্ধু, আজকে যখন এই ভোট, তখন কেন হিন্দু মুসলমান তোলা হচ্ছে? কেন তোলা হবে হিন্দু মুসলমান, আপনারা জবাব চাইবেন না? যারা দূর দূর থেকে শুনছেন তাদের করজোড়ে অনুরোধ করব,
এত বড় বিশ্বাসঘাতকতার ইতিহাস বাংলার বুকে নন্দীগ্রাম থেকে করতে দেবেন না। আমরা জানি নন্দীগ্রামের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, অবিভক্ত মেদিনীপুরের মানুষ, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, ন্যায়ের পক্ষে আছেন। শিশির অধিকারী, তাকে তো আবার বেশি বলতে আমার খুব ভয় লাগে, আমি তাকে শ্রদ্ধা করি। শিশিরদা আমার বাবার বয়সী, এখন বয়স্ক মানুষকে খারাপ বলতে গেলে লেগে যায়, উনি আবার রেগে যান, গালাগালি করেন। আমি আগে বলে রাখছি শিশিরদা, আপনি আবার আমার এই বক্তৃতাটা শুনবেন না, আমার ভয় করে কোথায় কি হয়ে যাবে। আর যদি আদৌ বক্তৃতাটা শোনেন, মুখের তলায় একটা সর্বিট্রেট লেগে দেবে, আমি বাবা পরে পাপের ভাগি হব না। দেখুন, মহাভারত মনে আছে? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র, যুদ্ধের আগের দিনও পাণ্ডবরা গেছিল প্রণাম করতে বড়দের, ভীষ্ম পিতামহ, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, পাণ্ডবরা প্রণাম করতে গেছিল, বড়রা কথা শোনেনি, দুষ্টুদের দিকে ছিল। অর্থাৎ যারা অন্যায় করে, শোষণ করে, দুঃশাসনের মতো নারী নির্যাতন করে, তাদের দিকে ছিলেন কে? ছিলেন ভীষ্ম। শিশিরদাকে মনে করিয়ে দিচ্ছি, নাবছেন নাবুন কৌরব পক্ষের হয়ে, যুদ্ধ শেষে দেখবেন ভীষ্মের সরসজ্জার মতো আপনি শুয়ে আছেন, আর টিভিতে দেখবেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যাচ্ছেন। রাজ্য বিজেপির সভাপতি, তিনি বলছেন রামের বাবা আছেন, মা দুর্গা এলেন কোথা থেকে? যারা হিন্দু, শুভেন্দু অধিকারীকে বলুন পাকিস্তান পাকিস্তান বলার আগে তোমার দলের সভাপতি মা দুর্গাকে নিয়ে প্রশ্ন তুলছে, বলছে রামের বাবার নাম জানি, দুর্গা এলেন কোথা থেকে? তিনি জানেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ দেবতাদের শক্তি থেকে জন্ম নিয়েছিলেন মা দুর্গা, তুমি জানো না? গিরিরাজ হিমালয়ের কন্যা, জানো না? আর যদি না জেনে থাকো তাহলে শেষ জেনে রেখে দাও, তোমার রাম লঙ্কায় যাওয়ার আগে যার অকাল বোধন করেছিলেন তার নাম মা দুর্গা, যে মা দুর্গাকে পূজো না দিয়ে লঙ্কায় যাওয়ার সাহস হয়নি শ্রীরামচন্দ্রের। আর একটা জিনিস জেনে রাখো, দুর্গার প্রতীক হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিকে দেখি। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, দিল্লির বিজেপি, কালকা যোগী বিজেপি, তৎকাল বিজেপি, একটা কথা খেয়াল রেখো, আমরা মমতাদির শক্তিকে মা দুর্গার প্রতীক বলি। আর দুর্গা পূজোর সময় তোমার প্রতীক পদ্মফুলকে আমাদের মাতৃ প্রতিমা মা দুর্গার পায়ের কাছে রাখতে হয়, তোমাদের পায়ের কাছে, এইটা মাথায় রেখো। তুমি জানো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার অনুরোধ, ভোটের মধ্যে তোমরা হিন্দু মুসলমান এনো না। দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম, চর নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, বাংলার বিস্তীর্ণ অংশ আমরা একসঙ্গে থাকি, হিন্দু মুসলমান। হয়তো আমাদের কোথাও কোথাও সামাজিক রীতি কিছু আলাদা, কিন্তু আমরা একসঙ্গে থেকেছি, একসঙ্গে থাকি, আমরা একসঙ্গে বেড়ে উঠি, একসঙ্গে ক্লাব করি। এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ভোটের জন্য যদি কোনো হিন্দু সম্প্রদায়কে উস্কানি দেয়া হয় এবং হিন্দুদের কাছে এসে মুসলিমদের বিরুদ্ধে বলা হয়, মুসলিমদের কাছে গিয়ে হিন্দুর বিরুদ্ধে করা হয়, এই পিসটা কিন্তু বাংলার মাটিতে আপনারা পুঁততে দেবেন না। বিজেপি হেরে যাবে, আপনি আমি থাকবো, আমরা সবাই থাকবো। ফলাফল, মমতা বন্দ্যোপাধ্যায় 225টা আসন নিয়ে তৃতীয়বারের জন্য নবান্নে ঢুকতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে 1,00,000 ভোটের ব্যবধানে
হলো না জিতবে হচ্ছে না হচ্ছে না ঠিক আছে 1 লক্ষ ভোটের ব্যবধানে শুনে তো হারাবে মির্জাপুরকে হারাবে হচ্ছে না 1 লক্ষ ভোটের ব্যবধানে সিপিএম এর মীনাক্ষীকে হারাবে আর মীনাক্ষী কত হাজার কত লাখ ভোটে হারাবে শুভেন্দুকে সেটা ভোটের ফলাফল প্রকাশ হলে দেখে নিও বিজেপি তৃতীয় হতে নামছে সারা বাংলা ঘুরছি নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা ঘুরেছি গত দুদিনে তার আগেও একবার এসেছিলাম প্রচারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি যদি সরকারি স্কিমগুলো আপনার অধিকার অটুট রাখতে চান মমতা দিকে আগলে রাখুন তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল ভুল তৃণমূল করে থাকলে শুধরবেও তৃণমূল এই পচা গলা দু নম্বর মিথ্যাবাদী এদেরকে বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন না ইস্তাহারে ভালো ভালো কথা লিখেছে জিজ্ঞাসা করুন ভারতবর্ষের অন্য চারটে রাজ্যে নির্বাচন হচ্ছে ওখানকার ইস্তাহারে এত ভালো ভালো কথা নেই কেন জিজ্ঞাসা করুন 2019 সালে লোকসভা নির্বাচনের যে ইস্তাহার 15 লাখ টাকা প্রত্যেককে আর বছরে 2 কোটি চাকরি কোথায় গেল নেই ফলে কোন অপপ্রচারে কান দেবেন না প্রত্যেকে চলুন দায়িত্ব নেওয়া যাক নন্দীগ্রাম ইতিহাস করবে বিভীষণ মির্জাফর তৃতীয় হবে সমস্ত ভোট মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একমাত্র প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা দিয়ে এতদিন শুভেন্দু চোখ দিয়ে নন্দীগ্রামকে দেখেছিলেন বিশ্বাস করেছিলেন আস্থা রেখেছিলেন নিজে দেখবেন এবার 5 বছর লাগবে না বাকি কাজ 2 বছরে শেষ করবেন নন্দীগ্রামের জন্য ঢেলে সাজিয়ে দেবেন মমতাদি আপনারা সরাসরি মমতাদিকে একবার নিজেদের বিধায়ক হিসেবে এখান থেকে মুখ্যমন্ত্রী করে বিধানসভার পাঠিয়ে আপনারা সারা পৃথিবীকে দেখিয়ে দিন এই জায়গা এক দৃঢ় জায়গা সুদৃঢ় জায়গা এখানে ভালোবাসার বন্ধন মৈত্রীর বন্ধন সম্প্রীতির বন্ধন ঐক্যের বন্ধন অটুট সকলকে শেষ করার আগে আরো একবার বল ভোটের আগে আর তো দেখা হবে না সামনে ভোট যারা পুরনো দিনের বিজেপি সেই ভাইদের কাছে সেই দাদাদের কাছে সেই মাদের কাছে আমি হাত জোড় করে একটি অনুরোধ রেখে শেষ করব আপনারা আমাদের শত্রু নন এটা সংসদীয় গণতন্ত্র এটা সংসদীয় গণতন্ত্র আমাদের একটা দল আপনাদের একটা দল আপনার দলের নীতি আমরা মানি না আমাদের আপনারা পছন্দ করেন না কিন্তু বিজেপি যারা ভোট দিয়েছেন গতবার যারা বিজেপি করছেন পুরনো দিন থেকে বন্ধু একবার ভেবে দেখুন এই পূর্ব মেদিনীপুরে আপনারা এতদিন বিজেপি করেছেন তৃণমূলের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছেন অধিকারী পরিবারের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছেন আজকে তো তারা আপনাদের নেতা যাদের বিরোধিতা করেছেন আজকে আপনাদের দিয়ে তারা জুতো পালিশ করাচ্ছে জুতো পালিশ আমি পুরনো দিনের বিজেপিদের বলবো যদি সম্মান থাকে যদি আপনাদের নিজেদের প্রতি ভালোবাসা থাকে আর মাথা উঁচু করে রাজনীতি করতে চান তাহলে পদ্মফুল নয় জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে অধিকারীদের নোংরা রাজনীতির চিরতরে অবসান ঘটিয়ে দিন প্যারাসুটে নামিনি লিফটে উঠিনি সিঁড়ি ভাঙতে 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 উঠেছেন আমি শুধু বলি কোন বাচ্চা ছেলে যদি সিঁড়ি ভাঙতে 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 নেড়া ছাদে উঠে যায় তখন কি হবে এই অবুঝ বাচ্চাদের নিয়ে এই হচ্ছে সমস্যা সিঁড়ি ভাঙতে 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 নেড়া ছাদে আর পাশের বাড়ির ছোট কাকা একটা লজেন্স দেখাচ্ছে ও ছাদের ধারের দিকে দৌড়ে হচ্ছে বুঝুন
মমতা দি মায়ের মতো দিদির মতো কি দেয়নি বলুন তো আমি যদি রসিকতা নাও করি একটু সত্যি কথা ভাববেন তো কি দেয়নি কি দেয়নি আর কি দিতে বাকি রেখেছিল তাকে যদি কেউ ছুরি মারতে পারে ছুরি মারার চেষ্টা করতে পারে তাদের বিচার হবে না আর বিচারের তো শেষ জায়গা হচ্ছে জনতার দরবার মমতা দি তো আপনাদের উপর আস্থা রেখেছে মমতা দিকে হিন্দু দেখাচ্ছে আরে মমতা দি মুসলিম পরিবারকেও শ্রদ্ধা করে খ্রিস্টান পরিবারকেও শ্রদ্ধা করে আপনাদের মুসলিমদের পবিত্র জুম্মাবারকে শ্রদ্ধা করে আর চিরকাল শুক্রবার নিজে সন্তোষী মার উপবাসে থাকে তাকে দেখাতে গেছে হিন্দুত্ব যে মমতা দি বাড়িতে কালী পুজো করে চিরকাল তাকে দেখাতে গেছে হিন্দুত্ব যে মমতা ব্যানার্জি করোনার সময় যাতে পুজো গুলোর ক্ষতি না হয় প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি ক্লাবকে টাকা দিচ্ছে তাকে বলছে হিন্দু বিরোধী যে মমতা ব্যানার্জি সমস্ত তীর্থক্ষেত্রগুলো সাজিয়ে দিচ্ছে তাকে বলছে হিন্দু বিরোধী ভোটের রাজনীতিতে মিথ্যাচারের একটা সীমা আছে আমি শুভেন্দুকে বলতে চাই তুমি মন্ত্র শেখাচ্ছ মন্ত্র একটু আগে সূর্য ডুবেছে সূর্যকে সাক্ষী রেখে বলছি ওম নমো জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রাণোদস্মি দিবাকরম প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণাম সায়াহ্নে হররূপঞ্চ শ্রী সূর্য দেব নমস্তুতে গোধূলির আকাশ সূর্যাস্তের সূর্য মানে হররূপঞ্চ দেবাদিদেব মহাদেব সেই প্রলয় নাচন যে নাচনে কদ্দর বেঈমান মির্জাফর বিভীষণদের নন্দীগ্রাম থেকে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করুন কোন অবস্থায় পবিত্র মেদিনীপুরের মাটিকে মাতঙ্গিনী হাজরার মাটিকে স্বাধীনতা সংগ্রামীদের পবিত্র মাটিকে কোন অবস্থায় এই অধিকারী প্রাইভেট লিমিটেডের কলুষিত কাজে ঠিকানা হতে দেবেন না যারা ইয়াং ছেলে অনেকের কাজের ব্যবস্থা হচ্ছে অনেকের কাগজের ব্যবস্থা এখনো হয়নি সম্ভব নয় যারা বলছে রাতারাতি কাজের ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকারও পারেনি অন্য রাজ্যও পারেনি ত্রিপুরা কান্নাকাটি করছে এখন ভুয়ো ছাপা ফর্ম কিছু বিলি হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি হচ্ছে এই দিয়ে নিজেদের সর্বনাশ যেন আমরা কেউ না করি কোন মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা কান দেব না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তৃণমূল কংগ্রেসের উপর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের উপর ভরসা রাখুন আস্থা রাখুন আগামী দিন তৃণমূল কংগ্রেস আপনার স্বপ্ন পূরণ করবে অনেক কাজ হয়েছে বাকি যদি কিছু থাকে কোথাও কোনো ভুলও থাকে ত্রুটি শুধরে তৃণমূল কংগ্রেস কাজ সম্পূর্ণ করবে খুব ভালো থাকবেন আর খেলা হবে যারা চোখ রাঙিয়েছিল যারা ভেবেছিল তৃণমূল কংগ্রেস থেকে একজন দুজন তিনজন গদ্দারকে ভাঙিয়ে নিলে তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে যাবে আরে এক সুজাতাই তো যথেষ্ট সুজাতার স্বামী বিজেপির এমপি সৌমিত্র তো সুজাতা তো প্রেম করে বিয়ে করেছে যাই হোক লজ্জা পাওয়ার কিছু হয়নি তো এবার তো একটা সময় হলো কি যে যখন ওর বাড়ি ওর বাবা মা সব অন্ধ তৃণমূল ওর বাড়ি বর্জরা কিন্তু স্বামী যখন কোনো কারণে অন্য দলে আছে ও স্ত্রীর কর্তব্য পালন করেছে যখন সৌমিত্র বিজেপিতে গেছে বিষ্ণুপুর কেন্দ্রে দাঁড়িয়েছে আদালতের নির্দেশে ঢুকতে পারছে না আরে সৌমিত্রর হয়ে পায়ে সেপটিক হয়ে গেছে ওই গরমে রক্তপাত হয়ে অসুস্থ হয়ে গোটা বিষ্ণুপুর চষে ফেলে হাজবেন্ডকে জিতিয়েছে সৌমিত্র খান এমপি নয় এমপির নাম কিন্তু সুজাতা মণ্ডল এবার সুজাতার মনে হয়েছে যে বিজেপিটা করা যাচ্ছে না ওখানে যোগ্য মহিলাদের জায়গা নেই সব সময় জাতি ধর্ম অমুক তমুক হ্যান তার মধ্যে আবার হিন্দুদের মধ্যে আবার উঁচু জাত নিচু জাতের ব্যাপার আছে ওখানে উত্তরপ্রদেশ দেখবেন নিচু জাতের হিন্দুকে আবার
ব্রাহ্মণের পুকুর থেকে জল নিতে দেবে না, মানে আরেক সমস্যা। তো যাই হোক, তো ও ঠিক করলো যে ও তৃণমূল করবে। আচ্ছা, একটা বাড়িতে তো দুজন দুদল হতেই পারে, এরকম অনেক উদাহরণ আছে। তো ও যেদিন তৃণমূল করতে এলো, যেদিন মমতাদের উপর আস্থা রেখে ও তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিল, দুপুরবেলা মেয়েটা কাঁদতে কাঁদতে দেখছে টিভিতে সৌমিত্র খান বলছে, তোমাকে আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিচ্ছি, সই করে দিও। এর নাম নারী স্বাধীনতা? তোমরা নাকি তিন তালাক তুলে দিয়েছ? আরে তোমরা তো টিভিতে তালাক দিলে ওকে, তোমরা আবার তিন তালাক কোথায় তুললে? তোমরা তো টেলিভিশনে 10 জনের চোখের সামনে তালাক দিচ্ছ। আমি বলছি গোটা এলাকার মা বোনেদের, একজন স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামীকে এমপি করার পর তার যদি সেই দলটা ভালো না লাগে, পরিবেশ ভালো না লাগে, সে তৃণমূলে এসছে, তার জন্য তাকে স্বামীর ঘর থেকে বার করে দেয়া হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, সৌমিত্র খানকে নয়, যেদিন কেউ ওকে ডিভোর্স অ্যানাউন্স করেছে সৌমিত্র, তার পরের দিন একসঙ্গে রোড শো করছিল সৌমিত্র খান আর শুভেন্দু অধিকারী। শুভেন্দু, তুমি লোকের ঘর জুড়তে পারো না, তুমি নন্দীগ্রামের মানুষের হৃদয় জুড়বে কি করে? তোমার তো উচিত ছিল বলা, সৌমিত্র ভাই তুই মেয়েটাকে কেন বিয়ে বার করেছিস, তুই ডিভোর্স কেন দিবি, তুই যা, বিজেপি এগুলো সাপোর্ট করে না। একটা লোক বললো না, আপনাদের এমএলএ বলেনি, শুভেন্দু অধিকারী বলেনি, সঙ্গে সৌমিত্র খানকে নিয়ে ঘুরে বেরিয়েছে। দাদা হিসেবেও তোর বলা উচিত ছিল যে তুমি কেন এর উপরে এই অবিচারটা করছো, কই বলেনি তো সেদিন? আজকে এসছো তুমি নীতি কথা শোনাতে? এমন ভাবে ভোট দিন, এমন ভাবে ভোট দিন, নন্দীগ্রাম কেন গোটা পূর্ব মেদিনীপুরে মুখ দেখাতে যাতে লজ্জা পায় ওই পরিবার, এমন ভাবে ভোট দিন। বাংলার মানুষ সব নেবে, বেইমানি নেবে না। কি বলেছে মমতাদি, কেন কংগ্রেস থেকে গেছিলেন? নেকা ষষ্ঠী আমার, মমতাদি একা একা দল ছাড়েনি। সেই সময় 97-98 এর লড়াই ছিল, কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়ছিল না। মমতাদি বলেছিল প্রদেশ কংগ্রেস সিপিএম এর বি টিম হয়ে গিয়েছে, তখন নতুন দল তৈরি হয় তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, গোটা কংগ্রেসটা তৃণমূল হয়ে গেছিল। রাতের অন্ধকারে একা একা অমিত স্যার পা ছুঁয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল বদল করতে যায়নি। আর যদি জননেতা, যদি জননেতা, কিসের জননেতা? আরে মমতা ব্যানার্জি হাওয়াই চটে পড়া দিদি আমার, তার হিম্মত ছিল, একটা মেয়ে একটা দল করে দেখেছিল। আর তুমি যদি হিম্মত থাকতো দল না করে বিজেপির পায়ে ধরতে গেলে কেন তুমি? আমার ক্ষোভ আছে দলের বিরুদ্ধে, আমি কুণাল ঘোষ বলছি, আমার ক্ষোভ আছে, আমার সঙ্গে যা হয়েছে আমার ক্ষোভ আছে। আমি ক্ষোভ দলের সঙ্গে সেই দিন বুঝবো যেদিন আমার মমতা দিয়ে আবার তৃতীয়বারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে ঢুকবে, আমি সেই দিন বুঝবো। আর ততদিন পর্যন্ত আমার গায়ে যদি প্রকৃত তৃণমূল কংগ্রেসের রক্ত থাকে, আমার কর্তব্য সারা বাংলার কোটি কোটি মানুষের মিছিলে পা মেলানো, একজন সাধারণ কর্মী হিসেবে যে মিছিল থেকে আওয়াজ উঠবে বাংলার মানুষ ঘরের মেয়েকে চায়, বাংলা তাদের মেয়েকে চায়, বাংলা তাদের মেয়েকে চায়, বলে বাংলার মেয়েকে ভোট দিন, মমতা ব্যানার্জিকে ভোট দিন, গদ্দারদের বিরুদ্ধে ভোট দিন, বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে ভোট দিন, রাজ্য সরকারের জনমুখী নীতির পক্ষে ভোট দিন, এবং গোটা নন্দীগ্রামকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সাফ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভোটের পর এমন ভাবে ভোট দিন, এইখানে বিজয় সমাবেশে আবার যেন আসার সুযোগ পাই। আর পাশে এই ভাইরা, এই প্রাণবন্ত প্রাণোচ্ছল ভাইরা সব সময় সত্য দিয়ে যাবে লড়াইয়ে। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ।
মাদের বলি যারা বলছে জয় শ্রীরাম একটু যুক্তি দিয়ে ভেবে দেখবেন বিশেষ করে যারা হিন্দু পরিবার তাদের আরো বেশি করে বলবো রামকে ভালোবাসেন ভক্তি করেন বাড়িতে করুন কিন্তু তারপর যদি দেখতে চান তাহলে জিজ্ঞাসা করবেন যারা জয় শ্রীরাম বলে আপনার কাছে আসবেন তাদের জিজ্ঞাসা করবেন আপনাদের রামরাজ্যে রাজার সিংহাসনে শ্রীরামচন্দ্র থাকলেও মা সীতা নেই কেন জিজ্ঞাসা করবেন অন্তঃসত্ত্বা মা সীতাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল কেন জিজ্ঞাসা করবেন রাম যদি রাজা হন রাজপুত্র লব আর কুশের জন্ম জঙ্গলে কেন জিজ্ঞাসা করবেন মা বোনেরা অপমানে লাঞ্ছনায় যন্ত্রণায় পাতাল প্রবেশের নামে মা সীতাকে আত্মহত্যা করতে হয়েছিল কেন তোমরা যারা রাম রাজত্ব বলছো তোমরা বলো উত্তরপ্রদেশের হাথরাসে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করার পর তোমাদের শান্তি হয় না তার বাবাকে গুলি করে তোমরা হত্যা করেছো তোমাদের আমরা এই মাটিতে জয় শ্রীরাম স্লোগান দিতে দেব না দেব না দেব না তারা বলছে জয় শ্রীরাম গলা শির ফুলিয়ে একটু দেখাতে হবে না আমি এসেছি আমি একটু বেশি বলি বাকিদের থেকে আরে সার্কাস একদিকে আদি বিজেপি একদিকে তৎকাল বিজেপি আর একদিকে পরিযায়ী বিজেপি ডেলি প্যাসেঞ্জারের মতো ঘুরতে 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 আসছে কত ভাগ্য মা বাবা তার ডেড বডিটাও দেখতে পায় না আপনারা জানেন কিনা জানি না উত্তরপ্রদেশে বলে তো ওখানে যোগী আদিত্যনাথের সরকার হিন্দুত্বের পোস্টার বয় সেখানে প্রতিটা সেকেন্ডে মিনিমাম একটা করে মেয়ে ধর্ষণ হয়ে খুন হয় আর তার কোনো বিচার হয় না উন্নাওতে সেদিন আমি কাকদ্বীপে ছিলাম প্রচারে উন্নাওতে তিনটি মেয়েকে বিভৎসভাবে ধর্ষণ করা হয় তার মধ্যে দুটো মেয়ে স্পটেই ডেথ হয়ে যায় একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঁজা লড়ছে হসপিটালে সে জানে না বেঁচে ফিরবে কি না এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যের অবস্থা এই যে আপনারা সন্ধ্যে 7টা বাজতে যাচ্ছে এখনো বুক ফুলিয়ে বসে আছেন যখন বিজেপি সরকার যে রাজ্যগুলোতে গড়েছে খবর নিয়ে দেখবেন উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশে মেয়েরা সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে পারে না কারণ প্রতিটা মুহূর্তে মেয়েদের ধর্ষণ হবার ভয় থেকে যায় তাই যে দেশে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেই রাজ্যে আমাদের মেয়েদের কোনো চিন্তা নাই তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে আর সেই সরকার বাংলা মাকে সুরক্ষা দেবে আর আমরা বাংলার মানুষ ভালো থাকব তাই এই নন্দীগ্রামের মাটিকে প্রণাম জানিয়ে একটাই কথা বলতে চাই আপনাদের এখানকার বিজেপি গদ্দার প্রার্থীকে নন্দীগ্রাম নেতা বানিয়েছিল আর দোসরা মেয়ে তাকে নেতা বানিয়ে দেবে ঘর মোছার নেতা নেতা থেকে নেতা বুঝলেন আর বিনাশকালে বুদ্ধিনাশ তাই যে নন্দীগ্রাম তাকে সৃষ্টি করেছিল সেই নন্দীগ্রামের মাটিতেই তিনি ধ্বংস হবেন এটাও মিলিয়ে নেবেন আমি সুজাতা মণ্ডল বলে যাচ্ছি মমতাদির সৈনিক দিদির দূত হিসাবে বলে যাচ্ছি পয়লা এপ্রিল আসছে দিন মমতা দিকে ভোট দিন পয়লা এপ্রিল আসছে দিন জোড়াফুল চিহ্নে ভোট দিন পয়লা এপ্রিল আসছে দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন পয়লা এপ্রিল আসছে দিন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন নমস্কার ভালো থাকবেন সরি কেউ যখন বলে জানেন দিদি স্বাস্থ্যসাথীর কার্ডটার জন্য ক্যান্সার হাত থেকে বেঁচে ফিরেছি ওই কার্ডটার টাকাতে আমার কেমোথেরাপি রেডিয়েশন অপারেশন চিকিৎসা সব হয়ে গেছে জানেন রূপশ্রীর টাকাটাতে ছিল বলে আমার বাবার বিয়ে দিতে সুবিধা হয়েছে
কন্যাশ্রীর টাকাটা ছিল বলে পড়ালেখাটা কমপ্লিট করতে পেরেছি। তখন গর্বে বুকটা ভরে ওঠে যে আমি এই নেত্রীর সৈনিক, আমি মমতাদির সৈনিক। আর যখন কেউ সেদিন পরশুদিন আমি আরামবাগ বিধানসভার একটি প্রত্যন্ত গ্রামে প্রচারে গেছিলাম, তো সেখানে যখন একটি মহিলা চোখে আনন্দের জল মুছতে মুছতে বলছে, জানেন তালপাতার ছুঁই টাকা বাড়িতে থাকতাম, ওটাকে বাড়ি বলতো না, কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে দালান বাড়িতে থাকবো, আর এই নীল সাদা রঙের দালান বাড়িটা যিনি করে দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটা জায়গায় ঘুরতে ঘুরতে দিদির কাজ সাক্ষাৎ প্রমাণ পায়। তাই তো বিজেপির এত ভয় যে গোটা দেশের বিজেপিকে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আনতে হয়েছে। কিন্তু আমি বলি, যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার যাবে হাওয়াই চটি, আর সেই হাওয়াই চটিটা যিনি পরে থাকবেন তিনি আপনাদের নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী, যিনি এমএলএ জিতে আসবেন 2 তারিখে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভুল করেও অন্য কোন বোতামের দিকে নজর দেবেন না, যাবেন 2 নম্বর বোতামটাতে টিপবেন। আপনাদের একটা কথা জেনে রাখবেন, আপনারা যখন 2 নম্বর বোতামটা টিপবেন সবুজ আলোটা জ্বলবে, আপনারা জানবেন আপনাদের সেই হাতের ছোঁয়া মমতাদির একদম হৃৎপিণ্ডে পৌঁছে গেছে। মমতাদি বুঝবে নন্দীগ্রামের এই মানুষটা আমায় ভোটটা দিল, আর আপনাদের নন্দীগ্রাম উন্নয়নের মোড়কে ঢাকা পড়ে যাবে। কারণ দিদি তো সব কাজ করেই দিয়েছে, তবু যেটুকু বাকি আছে দিদি মুখ্যমন্ত্রী হলে আপনাদের সেই কাজটাও হয়ে যাবে। তাই এই নেত্রীকে হারতে দেবেন না, এই নেত্রী হারলে আমরা আফসোস করতে হবে আমাদের। কারণ বিজেপি বাংলাকে চেনে না, বাংলা সংস্কৃতি জানে না, ওরা গুটখা কালচারে অভ্যস্ত, যেটা বিজেপির আমাদের কালচার নয়, যেটা বিজেপির কালচার। তাই বলি মমতাদিকে বিপুল ভোটে জেতান, সকাল সকাল 1 এপ্রিল যে নিজের নিজের বুথে 2 নম্বর বোতামটি জোড়া ফুল চিহ্নে ভোটটি দিয়ে দিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করে নন্দীগ্রামের এমএলএ বানান, তাতে দিদি মুখ্যমন্ত্রী হলে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে, আর সেই সরকার বাংলার মানোন্নয়ন করবে। আমরা বাংলার মা মেয়েরা সুরক্ষিত থাকবো, নইলে আমার মতন একটি সিরুলকাস পরিবারের মেয়ে উত্তরপ্রদেশের হাত রসে তাকে ধর্ষণ করে মেরুদণ্ড ভেঙে দিয়ে তার জিভটা কেটে দিয়ে বাড়ির পাশে তাকে ঝলসে মেরে ফেলা হয়। অপর কনভেনার চন্দন বেরা, ব্যাজ পরে সম্বর্ধিত করছেন চন্দন বেরা। মা বোনেরা রয়েছেন, একটু সংক্ষেপে বলছি, আগের মিটিং সেরে এসেছি, আরেকটিতে যাব। আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, নন্দীগ্রামের মাটিকে প্রণাম। এর আগে আন্দোলন হচ্ছে, মমতাদির সঙ্গে এসেছি, বারবার এসেছি, কিন্তু আমি তো ঠিক ওতপ্রোত রাজনীতির লোক নই। আমার কাজ ছিল টিভিতে বলার মধ্যে দিয়ে, কাগজে লেখার মধ্যে দিয়ে এই আন্দোলন।